আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে শো করবো কীভাবে এক মোবাইল থেকে আরেক মোবাইলে, মানে আমি আইফোন এক আইফোন থেকে অথবা আপনার অ্যাপলের যে কোনো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে পিউমেনো ব্লুটুথ, আমরা এটাকে নিয়ারলি ব্লুটুথ বলতে পারি, এয়ারড্রপ যে অপশনটা, আসলে ওই এয়ারড্রপ অপশনটা কীভাবে ইউজ করে এবং এয়ারড্রপের মাধ্যমে কীভাবে আপনি একটা থেকে আরেকটা ডাটা ট্রান্সফার করতে পারবেন কোনো সফটওয়্যার ছাড়াই। সো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, আপনারা তো কোনো কিছু খরচ হইতেছে না, তো একটা ক্লিক দিয়েই না রাখেন। ওকে, সো চলেন যাই আমরা কীভাবে এয়ারড্রপ ইউজ করতে হয়, আই মিন ব্লুটুথের মতোই। সো অন্যান্য মোবাইলে আমরা ব্লুটুথ ইউজ করি, আইফোনে দেখা গেছে ব্লুটুথ ইউজ করতে গেলে ডাটা ট্রান্সফার হয় না, ব্লুটুথ শুধু বিভিন্ন ডিভাইস কানেকশনের জন্য দেওয়া হয়েছে। সো এখানে ব্লুটুথের মতোই আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই এয়ারড্রপ। সো আপনি আপনার প্রথমে আপনার মোবাইলে কুইক মেনু যেগুলো আমরা নিচের থেকে অথবা উপর থেকে চাপ দিলে যে মেনুগুলো বের হয় কুইক মেনু, ওইখানে স্ক্রল ডাউন করলে পরেই আপনার এখানে একটা ব্লুটুথের অপশন আছে। সো ব্লুটুথ অপশনটা আপনি ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখার পরে আপনি এখানে একটা নিচে বাম পাশে লেখা আছে এয়ারড্রপ। সো এয়ারড্রপে ক্লিক করে ধরার পর তিনটা অপশন আসবে, এখানে আপনি এভরিওয়ান দিয়ে রাখবেন, যে আপনারা সবাই যাতে ক্লিক করে, আপনাকে সবাই যাতে খুঁজে পায়, সো যে কেউ যাতে আপনাকে সেন্ড করতে পারে। সো আপনি এটা অন করার পরে আপনি আপনার অন্য যে ডিভাইসটা, ধরুন আমি একটা এই যে আমার একটা এখানে একটা আইপ্যাড আছে, আইপ্যাডে আমি আমার ব্লুটুথ অন করা আছে এবং ওয়াইফাইও কানেকশন দেওয়া আছে। সো আপনার মেক শিওর যে আপনি আপনার মোবাইলের ওয়াইফাই আর যে মোবাইল থেকে আপনি ডাটা ট্রান্সফার করবেন ওইটার ওয়াইফাই এবং যে মোবাইলটাতে আপনি যারা ডাটা দিবেন ওইটার ওয়াইফাই সেম হইতে হবে এবং দুটারই ব্লুটুথ অন থাকতে হবে। সো আপনি ওইটাতে যখন ব্লুটুথ অন করলেন আর আপনার ওয়াইফাই অন করলেন, আপনার নিজেরটা তো ব্লুটুথ এবং ওয়াইফাই অন করা থাকতে হবে। সো চলেন এবার কি দেখি কীভাবে আপনি ডাটা ট্রান্সফার করবেন। সো ধরেন আমি একটা ছবি ট্রান্সফার করব, ওকে, সো ছবি ট্রান্সফার করার জন্য ধরেন আমি যে কোনো একটা ছবি ট্রান্সফার করবো, এই ছবিটা ট্রান্সফার করবো। সো এই ছবি ওপেন করার পরে বাম পাশে কোনায় যে চিহ্নটা আছে তীর চিহ্নটা উপরের দিকে, ওটা দেওয়ার পরেই ক্লিক করার পরেই প্রথমেই যে অপশনটা আছে এয়ারড্রপ মেসেজ মেইল, সো আপনি ধরেন এয়ারড্রপ ইউজ করবেন, আই মিন ব্লুটুথের মতো ইউজ করবেন। সো এয়ারড্রপ আপনার এখানে অপশনটা আছে, এয়ারড্রপের উপরে আপনি ধরেন সিলেক্ট করলেন যে এই ফটোটা আপনাকে পাঠাবেন। সো এয়ারড্রপের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এয়ারড্রপ আপনাকে মানে ঘুরে ঘুরে খুঁজবে যে আপনার আশেপাশে কোন ডিভাইস আছে। সো আমার এখানে যেহেতু ডিভাইসটা আছে অলরেডি আমার ওইটা, সো আমি ডিভাইসটাতে সিলেক্ট করলাম, দেখেন। সো সিলেক্ট করার পরে দেখেন আমার ওই ডিভাইসে কী ঘটছে, এই যে দেখেন আমি যে ছবিটা পাঠানোর চেষ্টা করছিলাম ওই ছবিটা ওই ডিভাইসে এসে পড়ছে। তো আমি যদি ইচ্ছা করে এখন অ্যাকসেপ্ট করতে পারবো, ইচ্ছা না করলে অ্যাকসেপ্ট নাও করতে পারবো। তো আমি ধরেন অ্যাকসেপ্ট দিলাম, অ্যাকসেপ্ট দেওয়ার পরে ছবিটা এই যে ওইটাতে চলে গেল। সো আপনারা এই অপশনটা ইউজ করতে পারবেন। সো আবারও বলে দিচ্ছি, আপনি আপনার কুইক মেনু থেকে আপনার যে কোনো ডিভাইসের যে কুইক মেনু আছে ওই কুইক মেনু থেকে আপনি আপনার ওয়াইফাইটাতে ক্লিক করে ধরে রাখবেন এবং পরে এয়ারড্রপ নামে একটা অপশন আছে ওটাতে ক্লিক করে ধরে রাখার পরে এখানে এভরিওয়ান দিয়ে রাখবেন। এভরিওয়ান দেওয়ার পরে আপনি ফেরত যাবেন এবং দুইটা ডিভাইস, মোবাইল হোক আইপ্যাড হোক আবার অথবা আপনার ল্যাপটপ হোক, যদি অ্যাপেলের হয়ে থাকে, সেম ওয়াইফাইতে কানেকশন থাকতে হবে এবং ব্লুটুথ অন থাকতে হবে। সো আপনারা ভিডিও অথবা আপনার ফোন ফটো অথবা আপনার সং যে কোনো কিছু ট্রান্সফার করতে পারবেন। সো আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই প্রথম যেরকম বলছিলাম আপনার আমার এই ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভাই কিপটেমি করেন কেন, শুধু ভিডিও দেখেই টাচ করে বের হয়ে যান, আমার ফেসবুকে আছে 400 ব্র্যান্ড, আমার ইউটিউবে নাই 25 জন, এটা তো আর কথা না। তো যদি আরও এরকম ইনফরমেশন দরকার অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে